যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে বিজয়ার শুভেচ্ছার ধরন, বদলেছে খাবারের তালিকাও। বিজয়াতে অতীতের সেই সব প্রসিদ্ধ মিষ্টি আজ ব্রাত্য। কয়েক বছর আগেও শুভ বিজয়া বলতে চোখের সামনে যে ছবি ভেসে উঠত তা হল বিভিন্ন রকমের মিষ্টি, রসগোল্লা, পান্তোয়া, রসমালাই, সরভাজা, সীতাভোগ, মিহিদানা, রাবড়ি, সন্দেশ, আরও না জানি কত কী। সময় বদলেছে, একান্নবর্তী পরিবার আজ ভাঙতে ভাঙতে আমি তুমি আর আমাদের সন্তানের সংসার, একান্নবর্তী সংসার আজ ভাঙতে ভাঙতে আমি তুমি আর আমাদের সন্তানের সংসার। ফলে স্বাভাবিকভাবেই কমেছে লৌকিকতা, সংস্কার মেনে বিজয়া দশমীতে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা, প্রণাম শেষে বড়রাও পেট পুড়ে মিষ্টি খাইয়ে তবে ছাড়তেন। বিজয়া দশমীতে বাড়ি বাড়ি গিয়ে প্রণাম সেরে আসা বর্তমান সময়ে ব্যাকডেটেড তকমা, তবুও ব্যবসার তাগিদে নিয়ম মেনে প্রতি বছরই বিজয়াতে নানান পদের মিষ্টি বানান ব্যবসায়ীরা, কিন্তু খদ্দেরের বড় অভাব। ব্যবসায়ীরাই জানালেন আগের থেকে বিক্রি বাটা কমেছে অনেক। বনগাঁর এক স্বনামধন্য মিষ্টি ব্যবসায়ী জানালেন আজকাল বাড়ি বাড়ি যাবার প্রবণতা কমেছে, বদলে মোবাইল মেসেজে বিজয়ার প্রণাম সারছেন অনেকে। এসবের ওপর বাড়তি যোগ হয়েছে স্বাস্থ্য সচেতনতা, অর্থনৈতিক মন্দা, সব মিলিয়ে বিজয়ার মিষ্টি মুখ থেকেই মুখ ফেরাচ্ছেন অনেকেই। বিজয়া যদি বলেন তাহলে বলবো যে আগের থেকে একটু ভাটা দিচ্ছে কম, কারণ আত্মীয় বাড়িতে এখন যাওয়া কমে যাচ্ছে, ধরুন ফেসবুকে যুগে সব কাগজ মেসেজে সারছে, মোবাইলে সারছে। আত্মীয় বাড়ি ন্যূনতম পক্ষে আগে দেখা যাচ্ছে একটা পাড়াতে যে কোনো ছোট বড় বাড়িতে অবশ্য 15-20 জন যেতই, বাচ্চা কাচ্চায় দাঁড়িয়ে তারা একটা আনন্দ করে যেত, সেই চড়টা যেন ফাটা পড়েছে। তার উপর মানুষ সচেতন, স্বাস্থ্য বেশি, অনেক সময় দুটো বেশি দিলে না একটা খাবে, এইসবগুলো মধ্যে কারণ না। নিউ জেনারেশন তো সমানে ঝুঁকছে ক্যাডবেরি আর আপনার স্ন্যাক্সের দিকে। আমাদের সকলের অজান্তেই হারিয়ে যাচ্ছে বিজয়ার মিষ্টি মুখের সংস্কৃতি, তবুও এসবের মাঝেও নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা। মানুষের আগের মতন সে দশমীতে মিষ্টি কেনার যে অনুষ্ঠান নেই মানুষের, তাহলে আবার দোকান কি একা যাচ্ছে, দোকান দিনের পর দিন দোকান বেড়ে যাচ্ছে, তাহলে সেটা কি করা যাবে না? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।